আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওটিতে আমি মূলত আপনাদেরকে কোনো সুখের সংবাদ বা দুঃখের সংবাদ বা কোনো সংবাদই শোনাতে আসিনি, মূলত আপনাদেরকে কয়েকটা অনুরোধ করতে এসেছি। আপনারা জানেন ইতিমধ্যেই 30 সেপ্টেম্বর বা তার আগে অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, বা 30 সেপ্টেম্বরের পরে মানে অক্টোবর মাসের 10 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 8 তারিখ এমন সময় অনেকেরই ভিসার মেয়াদ শেষ হতে যাচ্ছে। যারা মূলত এই যে 20 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার বিভিন্ন অলিগলিতে টিকিট নেওয়ার জন্য পুরো ঢাকার শহরটাকে চুষে বেরিয়েছেন এবং তাদের অশ্রুসজল চোখ বিভিন্ন মিডিয়া আসলে প্রকাশ করেছিল, যেটি আসলে দেখার মতন নয়। শুধু যে প্রবাসীরাই তাদের কষ্টে কষ্ট পেয়েছিল এমন কিন্তু না, তাদের চোখের পানি দেখে ঢাকার শহরের ইট পাথরগুলো কিন্তু কেঁপে উঠেছিল। যে মানুষগুলো 20 সেপ্টেম্বর রাত থেকে এবং তারও অনেক আগে থেকেই 17-18 তারিখ থেকেও কিন্তু অনেক মানুষ ঢাকায় এসে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় উঠেছে শুধুমাত্র এই টিকিট পরিবর্তন, নতুন টিকিট এবং বিমান অফিসের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য নেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, মূলত যে কারণে আজকের এই ভিডিওটিতে হাজির হয়েছি, আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র দুইটা অনুরোধ করতে চাই। একটা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের বিমান মন্ত্রণালয়ের কাছে, যে সকল প্রবাসীরা বর্তমানে দেশে অবস্থান করছে, যাদের বর্তমানে আকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে খুব কাছাকাছি, তাদেরকে যাতে আগে আসার সুযোগটা দেওয়া হয়। আমি জানি অনেকেই হয়তো ভাবছেন যে আমাদের যাদের মেয়াদ আছে আমরা কী করব। তাদের কাছে জোর অনুরোধ করতে চাই যে আপনারাই পারেন, যাদের মূলত বর্তমানে খুব নিকটে ভিসার মেয়াদগুলো শেষ হয়ে যাচ্ছে, আকামার মেয়াদগুলো শেষ হয়ে যাচ্ছে, যারা খুব সমস্যার মধ্যে রয়েছে, তাদেরকে আগে সুযোগ করে দিতে। এখন প্রশ্ন করতে পারেন যে কিভাবে, আপনারা যদি এই যে আন্দোলনটা যেভাবে করেছেন, সারা ঢাকার শহরের মানুষগুলো দেখেছে প্রবাসীরা শুধুমাত্র কাজই করতে জানে না, কিভাবে আন্দোলন করতে হয় সেটাও তারা শক্ত হাতে করতে পারে, এটা কিন্তু প্রবাসীরা প্রমাণ করেছে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সোশ্যাল মিডিয়ায় আপনারা যে যে প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় আপনাদের যে প্রোফাইলগুলো রয়েছে সেখানে অন্তত পক্ষে ছোট্ট করে হলেও আপনাদের কাছে লেখার অনুরোধ রইল যে যাদের ভিসার মেয়াদগুলো এই যে 23 তারিখ সৌদি এয়ারলাইন্স শুরু হচ্ছে সেই থেকে খুব নিকটে শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে যাতে আগে অগ্রাধিকার দেওয়া হয়। আর আমি পার্সোনালি একজন প্রবাসী হিসেবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সৌদি এয়ারলাইন্স, আপনারা জানেন যে সৌদি এয়ারলাইন্সেও কিন্তু অনেক বাংলাদেশি কর্মকর্তারা রয়েছে, তাদের কাছেও আমি বিনীত অনুরোধ করতে চাই যাতে টোকেনের মাধ্যমে নয়, যাতে যাদের ভিসার মেয়াদগুলো খুব সীমিত সময় শেষ হয়ে যাচ্ছে তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হয়। আর যারা আজকে মূলত আমার সাথে এই ভিডিওটি দেখছেন সকলের কাছে বিনীত অনুরোধ জানাই, আপনারা যে যার স্থান থেকে যেভাবে প্রবাসীদের পাশে থেকেছিলেন, দেশে থাকা প্রবাসীদের, ঠিক ওইভাবে পাশে থেকে সামান্য এই উপকারটুকু করবেন। আপনারা জানেন যে গত 7 মাস যাবত এই প্রবাস চ্যানেলটি আমি ক্রিয়েট করেছিলাম, যে থেকে আপনাদেরকে সংবাদ দেই, বিভিন্ন ধরনের তথ্য আদি দিই। সেই থেকে আজ পর্যন্ত গত 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখে প্রত্যেক দিন আমি 6-7টা করে ভিডিও আপলোড করেছি। অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে ভাই আপনিও কি দেশে গিয়ে আটকা পড়েছেন, আপনি এত পাগল হয়ে গেলেন কেন, তো এত ভিডিও আপলোড করেন কেন, মানুষ তো বেতৃষ্ণ হয়ে গেছে, আপনারা তো মানুষকে পাগল করে ফেলেন। তাদের উদ্দেশ্য করে বলবো, আজকের গতকালকের যখন দেখেছি প্রবাসীরা ঢাকার শহরে আন্দোলনের জন্য গিয়েছে, প্রবাসীরা রাতভর নির্ঘুম সৌদি এয়ারলাইন্সের সামনে, বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে ঘোরাফেরা করছে, কিন্তু সেই সংবাদগুলো বিভিন্ন মিডিয়া তখনও তুলে ধরছে না, কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল যে চিৎকার দিয়ে বলি যে আমার দেশের প্রবাসী যারা রয়েছে তাদেরকে কেন টিকিট দেয়া হচ্ছে না, কিন্তু কিরে ভাই আমার চিৎকার কে শুনবে, শোনার কে আছে। সেই কারণেই মূলত আজকের এই ভিডিওটি,
যারা নিয়মিত এই প্রবাস চ্যানেলটি দেখে থাকেন তাদের কাছে জোর অনুরোধ করতে চাই, প্লিজ যে যার স্থান থেকে অন্তত ছোট্ট করে হলেও আপনারা লিখবেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমান মন্ত্রণালয়, যে সকল মন্ত্রণালয় সংশ্লিষ্ট এইসব বিষয়ের সাথে জড়িত রয়েছে তাদের কাছে যাতে পৌঁছে যায়, যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে যাতে আগে সুযোগ দেওয়া হয়। এর মধ্যে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশ এয়ারলাইন্সকে পারমিশন দেওয়া হয়েছে ফ্লাইট পরিচালনা করার, তাহলে তারা 23 তারিখ থেকে কেন শুরু করছে না? তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখতে চাই, তাদেরকে বিমান চলাচলের পারমিশন দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু ল্যান্ডিংয়ের পারমিশন দেওয়া হয় নাই। এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাদেরকে কিন্তু সৌদি আরবের যে 3টা এয়ারপোর্টে তারা ল্যান্ডিং করবে বিমান, সেই পারমিশনটা কিন্তু এখনও তাদেরকে দেওয়া হয় নাই। তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই, যেহেতু তারা পারমিশন, ফ্লাইট পরিচালনার পারমিশন পেয়েছে, এটা খুব সহজ বিষয়, এটাও কিন্তু তারা পাবে। এই বিষয়টা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। তারপরেও আমি বলবো, আপনারা প্লিজ প্লিজ তাদেরকে এতটুকু সুযোগ করে দিবেন যারা দেশে অবস্থান করছে। কারণ আজকে বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে তাদের অশ্রু সজল চোখ, তাদের চোখ দিয়ে পানি ঝরছে, তাদের চোখ কি বলছে যে আমাদেরকে কাজে ফিরতে দেওয়া হোক। একটা মানুষ নিরুপায় হয়ে, তাদের কিন্তু আত্মীয় স্বজন আসেনি, সেই কান্নার রোল সেটা কিন্তু তার এক পার্শ্ববর্তী প্রবাসী দেখেছে, তারা কিন্তু তার কোনো স্বজনের কাছে কাঁদতে যায়নি। এক প্রবাসী আর এক প্রবাসীর কাছে কেঁদে কেঁদে বলছে আমাদেরকে যেতে দেওয়া হোক। এবং সবশেষ একটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে, এই যে ফর্ম পূরণ করতে হবে, তাওয়াক্কালনা অ্যাপস কীভাবে ডাউনলোড করতে হবে, তাতাম্মান অ্যাপস কীভাবে ডাউনলোড করতে হবে, এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু এই প্রবাস চ্যানেলের প্রিভিউস অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন এবং কীভাবে ফর্ম পূরণ করবেন, কীভাবে এই পুরো অ্যাপসগুলো রেজিস্টার করবেন এবং যে সকল নিয়ম কানুনগুলো রয়েছে বিমানে চলাচলের ক্ষেত্রে, সৌদি আরবে আসার ক্ষেত্রে, সেই নিয়মগুলো কিন্তু বিভিন্ন ভিডিওতে আমি বলার চেষ্টা করেছিলাম এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো দেওয়া রয়েছে। আপনারা সেগুলো ভালো করে দেখে নেবেন, বুঝে নেবেন এবং করোনা টেস্টের পর অবশ্যই আপনি যখন 48 ঘন্টা আগে করোনা টেস্ট করবেন, টেস্ট করার পরে অবশ্যই নিজ ঘরে থাকার চেষ্টা করবেন। কারণ আপনারা জানেন ইতালিতে কিন্তু একটা দুর্ঘটনা অলরেডি ঘটে গেছে, এমন দুর্ঘটনার শিকার হয়ে যাতে আপনাদের কারো কারণে লক্ষাধিক প্রবাসীদের কপাল না পড়ে। তো প্রিয় দর্শক, এই ছিল আপনাদের কাছে আজকের বিনীত অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সেই কামনা করছি। দেখা হবে ইনশাআল্লাহ আবার আমনি নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।